নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 16 জানুয়ারি 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, এই যে আমাদের জন্মছকে বড় প্রাপ্তির জায়গাটা যদি আমরা আলোচনা করি, সেখানে আমাদের সম্পূর্ণরূপে দেখতে হবে আমাদের ভাগ্যভাব। আমাদের ভাগ্যভাবটা কেমন রয়েছে, অর্থাৎ আমাদের ভাগ্যভাব, ধনভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো আমাদের কেমন রয়েছে এবং আমাদের ধনভাব, অর্থাৎ এই জায়গাগুলো আমাদের জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রত্যেক মানুষই চায় একটু কম পরিশ্রম করে বেশি অর্থ উপার্জন করতে, কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু ঘটে না তা। কারো কারো জীবনে খুব চটজলদি বড় প্রাপ্তি ঘটে, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি কিন্তু হয়। এই যে বাধা কেন হচ্ছে, আপনি প্রতিদিন ভিডিও শুনছেন, আপনি রাশির নাম শুনছেন, আপনি ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন, একটি টিকিট কেটে ফেলছেন, ভাবছেন যে আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার হবে, এটা আপনি ভুল করছেন যারা যারা করছেন। কারণ এই ভিডিওটিতে আমি বারবার বলি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি সোমবার, নিশ্চিত রূপে এই পাঁচ রাশির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দেখুন, আজকে একটি রাশির প্রচুর মানুষ আছে, প্রত্যেকেরই যদি কোটিপতি আজকে হয়ে যেত তাহলে সমাজে, আমি বারবার বলি যে সমাজে কেউ কোনো কাজ করতো না, সবাই কিন্তু বড় অর্থশালী ব্যক্তিতে কিন্তু পরিণত হয়ে যেত। তো এখানে আমাদের যে ন্যাকাল চার্ট, আমি বারবার বলছি ন্যাকাল চার্টটা দেখা দরকার। ন্যাকাল চার্টে আমাদের যে চারটি গ্রহের কথা আমি বলি, রাহু, শুক্র, শনি, বুধ, এই চারটি গ্রহ আমাদের ন্যাকাল চার্টে কেমন রয়েছে এবং এর পাশাপাশি আমাদের জন্মছকে দেখা দরকার ভাগ্যভাবের পাশাপাশি আমাদের দশাটা কিসে চলছে। দশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কোন কোন দশাগুলো আমাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বড় ধরনের যে বাধা পাচ্ছেন প্রচুর মানুষ, আমি একটি কথা বারবার বলছি, টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে টাইম, টার্গেট নাম্বার সমস্ত কিছু আমি দিচ্ছি, কিন্তু একবার নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার দেখিয়ে নিন, হস্তরেখাটা আপনি বিচার করে নিন, দেখবেন আপনার কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। কত অ্যামাউন্টে অর্থপ্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর, আপনার জন্মছকের উপর। অর্থের জায়গাটা যদি আমাদের নিয়ে আনানো যায়, সেটি হচ্ছে আমাদের বিশেষ করে ভাগ্য এবং আকর্ষিক প্রাপ্তির ভাব, এই দুটি ভাবকে স্ট্রং করে এবং রাহু রক্ষা কবচ পরিধান করা কিন্তু একান্তই দরকার। কারণ রাহু হচ্ছে হঠাৎ কোনো কিছু ঘটিয়ে থাকে, এ কলিযুগে রাহুই কিন্তু হঠাৎ হঠাৎ কোনো প্রাপ্তি কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে। এই রাহু গ্রহ আমাদের জন্মচকে যদি শুভ অবস্থাতে যদি থাকে তাহলে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর রাহু যদি পীড়িত থাকে, রাহু দুস্থানগত রয়েছে, রাহু ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে, রাহুর বলবত্তা কম রয়েছে, তাহলে কিন্তু রাহু আপনার ক্ষেত্রে অশুভ অবস্থাতে কিন্তু একটা থাকবে। এই অশুভ অবস্থাকে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার এই ইনঅ্যাক্টিভ জায়গাকে অ্যাক্টিভ করা কিন্তু সম্ভব। আপনারা ভিডিও শুনছেন, প্রচুর প্রচুর ভিডিও শুনছেন, ধরুন হাজার জন শুনছেন, আপনার 50 জনের কিন্তু প্রাপ্তি কিন্তু হবে, কারো ক্ষেত্রে কম হবে, কারো ক্ষেত্রে বেশি হবে,
কিন্তু প্রত্যেকেরই যে প্রাপ্তি হবে এটা কিন্তু নয়। এই জন্য প্রতিদিন অর্থটা নষ্ট না করে নিজের একটা জন্মছক আপনি বিচার কিন্তু করুন। আপনার জন্মছকে যে যে জায়গাগুলোতে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই সেই জায়গাগুলোতে আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার জন্মছক এবং আপনার ব্যক্তিগত হস্তরেখা দুটোর মিল করে এবং আপনার ক্ষেত্রে কখন মানে যোগ রয়েছে, এই প্রাপ্তির ক্ষেত্রে কখন যোগ রয়েছে সেটা দেখে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু জানা সম্ভব যে আপনার অর্থনৈতিক জায়গাটা কবে আপনার স্থিতি হতে চলেছে। দেখুন এই যে আমি পাঁচটা রাশির কথা বলছি, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে, যে কোনো দিক থেকে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু করেছে। প্রচুর মানুষ আছেন যারা শুনছেন ভিডিওটি এবং আপনারা ভাবছেন যে আমার আগামীকাল যদি হয়ে যায় খুব ভালো হয়, এই জন্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন আপনারা কিন্তু নিতে পারেন। এবং এর পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশন করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং আপনার ক্ষেত্রে যে দশা মহাদশা অন্তর্দশা এই যে পারমিট করছে না সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা একান্তই দরকার। এবার আমি একে একে আপনাদেরকে আমি বলি, নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকালে সোমবার, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার আগামীকালের জন্য 5। আপনাদের যে শুভ সময় সকাল 10:41 থেকে 12:33 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকাল, সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 1। আপনাদের যে শুভ সময় সকাল 11:04 থেকে 11:54 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 10:54 থেকে আপনার 12:26 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 11:12:27 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো ধনু রাশি, মকর রাশি, মীন রাশি, পরপর আমি বললাম এবং কর্কট রাশি, চারটি রাশির কথা বললাম। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন, এই রাশি আগামীকালে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আমি একটি কথা বারবার বলছি, এই যে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 9:21 থেকে সকাল 9:21 থেকে আপনার 10:46 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।